বছর ধরেই সিলেটে বিভিন্ন কমিটি নিয়ে, বিশেষ করে কমিটি নিয়ে রাজনৈতিক একটি অচলা অবস্থা সৃষ্টি হয়েছে। সেই হিসাবে আমি আপনাদের মাধ্যমে আজকে আমার কিছু কথা বলার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আজকে দলের এই যে অবস্থা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনাকে বা আমি কেন উদ্যোগ নিয়েছি বা আজকে সিলেট জেলার অন্যান্য কোনো নেতৃবৃন্দ উপস্থিত নেই কেন। আমি এই দলের ফাউন্ডার, আমি এই দল গড়েছি, আমার যথেষ্ট আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখেন আমি বললাম নাকি আমার আমার সহকর্মী সবাই কিন্তু মন্ত্রী, সবাই মন্ত্রী, আমি ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক। এখানে আমাদেরও ভুল আছে, কিছু চাটুকারি টাটুকারি ওইগুলো জানতে হয়, শিখতে হয়, এইগুলো তো পারি না, এগুলো তো পারি না, এগুলো না পারলে কিন্তু নেতা হওয়া যাবে না। আমি বললাম না এই গড়টা তো আমি তৈরি করেছি, এখন বাড়াটি আমাকে বাড়াও দিবে না, তারপর আমার বাসাটা তার বাসা বলবে, এটা কি মেনে নেওয়া যায়? আপনি বলেন আমি বাসা গড় প্রস্তুত করলাম, আপনাকে আমার বাসায় থাকতে দিলাম, এখন আপনি যদি আমার বাসাটা বলেন যে আপনার বাসা, এটা কিভাবে মেনে নিব? আমার বাসা কি আমি ফেলে চলে যাব? এই যে কমিটিগুলো হচ্ছে, যারা আসছে তারা সবাই যে এই দলের না, তারা সবাই যে আন্দোলনে ছিল না, এইটাও আমি বলবো না। এক শ্রেণীর লোক যারা শুধুমাত্র, যেমন আরিফুল হক চৌধুরী সিলেটে নির্বাচন করবেন, আরেকজন আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, উনি সিলেটে নির্বাচন করবেন, স্বাভাবিক কারণে আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যিনি নির্বাচন করেন ওনাদের পছন্দ মতো কিছু লোক নিতে পারে, নেয়। এখন তো ডালাওভাবে ওনারাই, ডালাওভাবে ওনারা এই যে কে আগে নিয়ম ছিল ছাত্রদল থেকে যারা বাদ পড়ে যাবে তারা যুব দলের নেতৃত্বে চলে যাবে, যুব দলে যারা নেতৃত্ব থেকে চলে যাবে তারা বিএনপিতে আসবে, এই এইভাবে ছিল নিয়ম, সংগঠনের নিয়ম, এইভাবে চলতেছে আদিকাল থেকেই। কিন্তু আমাদের এখানে যেমন এই দেখেন একজন বসে আছেন সাদিকুর রহমান সাদিক, দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু ওনাকে যুব দল থেকে অবসর দেওয়ার পরে ওনাকে কিন্তু বিএনপিতে নেওয়ার কথা, কিন্তু উনি ওই আখেরাত পর্যন্ত উনি যেতে পারবেন না, যেহেতু উনি কোনো নেতার মানে ওই চোখের মধ্যে পড়েন নাই। এখন আজকে যারা ছাত্রদল থেকে বাদ পড়লো তারা কিন্তু যুব দলে আসে নাই, আপনারা শুনেন, ছাত্রদল থেকে যারা বাদ পড়লো তারা কিন্তু যুব দলে আসে নাই। এইগুলা যারা সিলেটে যারা দায়িত্বে যারা নির্বাচন করবে তারাই এইগুলো করতেছে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, এইটাই তো নিয়ম, আপনি ইলেকশন করবেন, আপনি আপনি এই কমিটিটা প্রস্তুত করেন, কিন্তু আপনার তো উচিত না। এই দেখেন সবচেয়ে দুঃখের বিষয় কি, মওদুদুল হক এই যে স্বেচ্ছাসেবক দল যে কমিটিটা আসছে, এই কমিটিতে সবচেয়ে সিনিয়র লোক উনি কি ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যুগ্ম আহ্বায়ক ছিলেন, আপনি সম্মান দিবেন না আমাকে, কিন্তু আপনি আমাকে তো অপমান করতে পারেন না, এইখানে সেন্টিমেন্টের বিষয়। এই মওদুদুল হককে 37 নম্বর সদস্য দেওয়া হয়েছে, বুঝতে পারছেন আপনি? এই আমার সামনে আরেক কমিশনার বসা, দুইবার চেয়ারম্যান কমিশনার, জিজ্ঞেস করেন তুহিনকে কত নাম্বার সদস্য মেম্বার দিছে, এইগুলা তো এই কিছু নেই দেওয়া, সেন্টিমেন্টাল করা আর কিছু না। আপনি যদি দলের ভালো চান, আপনি যদি এখানে ইলেকশন করেন, সবাই আপনার জন্য সমান, সবাই আপনার জন্য সমান, সবাই আপনাকে নেতা বলবে। আপনি যদি একটা পক্ষকে সরিয়ে দেন, অমুক আরিফের লোক, অমুক অমুকের লোক, তাহলে কত হবে আপনার? আজকে যারা নেতৃত্বে আসছে, যারা আসছে যারা আসে নাই, তাদের মধ্যে কিন্তু কথাবার্তা ঠিকই আছে, ফ্রেন্ডশিপ ঠিকই আছে, এগুলো কিন্তু কমবে না। বাট নেতারা বুঝতেছে যে ওদের কিন্তু আমি শেষ করে দিলাম, শেষ কিন্তু হবে না, প্রকৃত কর্মী যারা শেষ হবে না, মাটির নিচ থেকে বাইর হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, উনার সিলেটের কমিটি কি হবে না হবে এইগুলো এত দেখার সময় নেই। হ্যাঁ উনি বলতে পারবে দিয়ে দেন, কিন্তু এই ভিতরে যে উনার জায়গা জমি সব কিছু
লিখে দিয়ে দিতেন উনি কিন্তু এটা বুঝতেছেন না বুঝছেন এই হচ্ছে অবস্থা সব তলেই তো সাটুকার আছে আছে না এই লড়াই বলবো না এই দুইজন কিন্তু বেনিফিশিয়ারি এই দুইজন মানে একটা প্রায়োরিটি থাকে যেহেতু আপনি ইলেকশন করবেন কিন্তু ইলেকশন করবে বললে আপাতমস্তক আপনি নিয়ে যাবেন আকাপাসা নিয়ে যাবেন এটা তো ঠিক না এই যে 14 ফেব্রুয়ারি নির্বাচন আপনারা নিজেই সাক্ষী বন্দর বাজার থেকে আমরা দক্ষিণ সুরমায় একসাথে যেতাম এই 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 ব্যানারে যারা আন্দোলন করছে 28টা মামলা আছে তাদের এখন আসেন শামসুজ্জামান শামসুজ্জামান প্রসঙ্গটা এই জন্যই আনলাম যে অতীতে আমি তাকে এই যে আজকে শামসুজ্জামান বাস্তবে আমরা যখন আন্দোলন করতাম ছাত্র সংগ্রাম পরিষদের তখন জামান ছিল এই জামিয়া স্কুলের ছাত্র কিন্তু এখানে বলা যাবে না অনেক অসাধ্য কাজ যেগুলো ছাত্র সংগ্রাম পরিষদের কেউ সাহস করত না এই জামানই রিস্ক নিয়েছে সেই দিন আজকে এই যে ইউনিভার্সিটির আন্দোলন কি করছে সামার এই যে আপনার আব্দুল সামাদ আজাদ মরহুম আব্দুল সামাদ আজাদের সাথে আমাদের পাঁচ ঘন্টা মারামারি ফাইটিং জিন্দাবাজারে আপনারাই তো দেখছেন জাতীয় পার্টি স্যার কি না করলো আজকে জামানের অস্তিত্ব কোথায় জামানেরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে তো আমি সকলকেই আপনাদের সকলকেই অনুরোধ করব আমরা জামানকে হারাতে চাই না জামানের মতো কোনো কর্মী হোক নেতা হোক আমরা হারাতে চাই না